হাই আমি রূপম এখন কথা হবে বচ্চন পান্ডের ওটি রিলিজ ডেট নিয়ে তো বচ্চন পাণ্ডে এই শুক্রবার দিন সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং মুক্তি পাওয়ার পরে এই ছবির কালেকশান কখনোই আশাস্বরূপ নয় ছবিটাকে হিট হতে গেলে বক্স অফিসে একশো চল্লিশ থেকে দেড়শো কোটির বিজনেস করতেই হতো মিনিমাম এই ছবিটা শুক্রবার মানে হোলির দিনে মোটামুটি ঠিকঠাক কালেকশান করলেও চোদ্দো কোটির কাছাকাছি শনি আর রবি এই দুটো দিন ছবির কালেকশানে রকম গ্রোথ আসে না বরঞ্চ কালেকশন কমে যায় ছবির কালেকশন হয় এগারো থেকে বারো কোটি টাকার মধ্যে আর সোমবার দিন এত বড় সড়ো ড্রপ যেটা ছবির কালেকশানকে তিন কোটি টাকার একটা ফিগার দেয় তো ছবিটা শিওর শর্ট ডিজাস্টার এমনটাই বলছে ট্রেড অ্যানালিস্টরা তো অক্ষয় কুমারের কপালে আরও একটা বড় সড়ো ফেলিয়ার এবার এই ছবিটার ওটিটির আগে যেরকম ধরনের কথা ছিল রিলিজের সেটার সাথে এখন তারা আবার নেগোসিয়েট করেছে এবং ছবিটা এখন ওটিটিতে মানে অ্যামাজন প্রাইমে কবে আসছে তো এই ছবিটার আগে অ্যামাজন প্রাইমে আসার কথা ছিল ছ সপ্তাহ পর যেরকম ডিল হয়েছিল এবার সেই সময় কত টাকায় ডিল হয়েছিল এই এক্স্যাক্ট ফিগারটা এখনও জানা যায়নি তবে আগে কথা ছিল আফটার থিয়েট্রিক্যাল রিলিজ ছ সপ্তাহ পর এই ছবিটা অ্যামাজন প্রাইমে আসবে কিন্তু মেকার্সরা এই ছবিটার ভালো ফল না দেখে যাতে ওটিটিতে একটু বেশি টাকা আর্ন করা যায় তারা ওটিটির সাথে মানে অ্যামাজন প্রাইমের সাথে এই ডিলটা রিনেগোসিয়েট করে এবং এখন তারা যে ডিলটায় যায় সেটা হচ্ছে ছবিটা থিয়েট্রিক্যাল রিলিজে চার সপ্তাহ পর ছ সপ্তাহ না চার সপ্তাহ পর অ্যামাজন প্রাইমে চলে আসবে যার জন্য তারা টোটাল আশি কোটি টাকা পাচ্ছে আগে কত টাকার ডিল হয়েছিল আমি জানি না তবে তারা আশি কোটি টাকা পাচ্ছে দু সপ্তাহে এগিয়ে দেওয়ার জন্য মানে চার সপ্তাহ পর রিলিজ করার জন্য অ্যামাজন প্রাইমে এবার দেখার এই ছবিটা ওটিটিতে কীরকম রিসেপশন করতে পারে আরও একটা বিষয় বলে রাখি বচ্চন পাণ্ডে রিলিজের আগে থেকে যেরকমভাবে বয়কট বচ্চন পাণ্ডে বয়কট বচ্চন পাণ্ডে শুরু হয়েছে চারিপাশে টুইটারে যেরকমভাবে স্পেশালি এটা নিয়ে শুরু হয়েছিল তো এটা অনেকের কাছে খুব ক্লিয়ার আর যাদের কাছে ক্লিয়ার না তারা একটুখানি দেখে নিন বিষয়টা আপনার একটা সিনেমা খারাপ লাগতেই পারে আমার বচ্চন পাণ্ডে ভালো লাগেনি কখনোই ভালো লাগেনি এবার আপনি সেই সিনেমাটাকে খারাপ বলবেন কী সেই সিনেমাটাকে নিয়ে খিল্লি করবেন বা ভালো বলবেন নাচানাচি করবেন সম্পূর্ণ আপনার সেটা পার্সপেক্টিভ আপনি কি করবেন সেটার উপর বলার কারো অধিকার নেই কিন্তু দ্য কাশ্মীর ফাইলসের সাপোর্টাররা যে জিনিসটা করছে বচ্চন পান্ডে নিয়ে এটা আমার মনে হয় কোনো দরকার ছিল না বাচ্চন পাণ্ডের মধ্যে দম থাকলে বচ্চন পাণ্ডে বিজনেস করতে পারত দম না থাকলে করতে পারবে না এইটুকুই ব্যাপার তার জন্য এই জিনিসপত্রগুলো করার কোনো দরকার ছিল না বচ্চন পাণ্ডেতে অক্ষয় কুমার নাকি একজন হিন্দু ক্যারেক্টার প্লে করছে এবং এরকম ধরনের অভিনয়ের মাধ্যমে বা এরকম ধরনের সিনেমার মাধ্যমে হিন্দু ধর্মকে ক্ষতিগ্রস্ত করা হয় এটা সবার দাবি এই জন্য বচ্চন পাণ্ডেকে বয়কট করতে হবে এটা কোনো কারণ হলো আমরা জানি বচ্চন পাণ্ডে রিলিজ হওয়ার সময় সাতশো আটশো স্ক্রিন হারিয়েছে তার কারণ এক্সিবিটারদের প্রেশার দেওয়া হয়েছে বচ্চন পান্ডে সরাও তার কাশ্মীর ফাইলস লাগাও হ্যাঁ এটা ঠিক কথা বচ্চন পান্ডের যদি গল্পে বা সিনেমায় দম থাকতো সিনেমাটা কখনোই শনিবার রোববার বারো কোটি কামাতো না এটা একদম সত্যি কথা এবং বচ্চন পান্ডে খুব ভালো সিনেমা এমনও নয় ভালো সিনেমাও নয় কিন্তু তা বলে একটা সিনেমাকে রিলিজ করতে দেওয়া হবে না একটা সিনেমাকে বারবার আটকানোর চেষ্টা করা হবে রিলিজের আগে থেকে এরকমভাবে নেগেটিভিটি শুরু করবে এটা আমার মনে হয় ঠিক নয় আমার নিজের দ্য কাশ্মীর ফাইলস ভালো লেগেছে আমি রিভিউতে বলেছি এটা খুব ভালো সিনেমা খুব ভালোভাবে বানানো সিনেমা এবার যদি আমি তারপরে বলি যে আপনি দ্য কাশ্মীর ফাইলসই দেখুন দ্য ব্যাটম্যান দেখবেন না গঙ্গুবাই দেখতে যাবেন না তারপরে হচ্ছে ট্রিপলার দেখবেন না বচ্চন পাণ্ডে দেখতে যাবেন না ভুল করে হলে কেন নেওয়া হচ্ছে এগুলো কি উচিত প্রত্যেকটা সিনেমা ইন্ডিভিজুয়াল কোনোটা কোনোটার থেকে বেশি ভালো হতে পারে কোনোটা খারাপ হতে পারে কিন্তু অপরচুনিটি সবার কাছে ছিল এবং সবাই আসতে পারে সিনেমা নিয়ে আপনি কাশ্মীর ফাইলস হাজার দেখবেন কি একশোবার দেখবেন লাখ লাখ লোককে রেকমেন্ড করবেন সেটা আপনার সম্পূর্ণ স্বাধীনতা এটাতে কেউ কোনো বাধা দিচ্ছে না কিন্তু তা বলে অন্য একটা সিনেমাকে এরকমভাবে আটকাতে হবে এরকমভাবে বন্ধ করে মারার চেষ্টা করতে হবে এটা আমার মনে হয় না একদমই সঠিক এটা সম্পূর্ণরূপে অনৈতিক এবং কিছু কিছু ইউটিউবার এটা নিয়ে ভিডিও বানাচ্ছে যে হ্যাঁ আপনি বচ্চন পাণ্ডে না দেখে দ্য কাশ্মীর ফাইলস দেখুন এটাতে এই বক্স অফিস রিপোর্টই বলে দিচ্ছে কি করতে পারছে বচ্চন পাণ্ডে কি করবে বচ্চন পাণ্ডে কেন দেখা উচিত না এগুলো কোনো বিষয় আপনার একটা সিনেমা খারাপ লাগতেই পারে তা বলে এই জিনিসপত্রগুলো আমার মনে হয় না ঠিক যাই হোক তো এই ছিল আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও জনতা আমাদের পাশে আছে লাভ ইউ অলসা বাই টেক কেয়ার